প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আমার নাম নূপুর। বাহ, খুব সুন্দর নাম নূপুর। আপা থাকেন কোথায়? আমরা ঢাকাতেই থাকি। ঢাকা কোন জায়গায়? ঢাকা রেডিও কলোনিতে থাকি। রেডিও কলোনি থাকেন? তো ঢাকা কতদিন থেকে থাকেন? ঢাকা ছোটোবেলা থেকেই থাকে। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। ফ্যামিলিটা কে কে থাকে? ফ্যামিলিতে ছোট একটা ভাই থাকে, মা থাকে। আচ্ছা, ছোট ভাই থাকে, মা থাকে, বাবা নাই? বাবা একটা বিয়ে করছে। বাবা একটা বিয়ে করছে? তো বাবা এত সুন্দর একটা মেয়ে রেখে, সন্তান রেখে, বউ রেখে আবার কেন বিয়ে করলো? কোন তো আমরা জানি না। আচ্ছা, আপনার কখনো খোঁজ খবর নেন নাই? আমাদের কোনোদিন খোঁজ খবর নেই। আচ্ছা, তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি? তো ভালো মনের মানুষের জন্য, শিল্পের দিকে পাশে থাকতে ভালোবাসবে। মা তো একলা সঙ্গে চালাইতে পারতেছে না। আচ্ছা, মানুষের বিয়ের কথা আছে, যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাবে। যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাবে? পড়াশোনা কত দূর করছেন? লেখাপড়া করতে পারিনি। আচ্ছা, একটুও করেন নাই? না। মাদ্রাসায় পড়েন নাই? পড়িনি। কি বলেন, এত মানে একবারে নিরক্ষর থাকলে অসুবিধা না একটা মেয়ের জন্য? ভাগ্য নাই পড়ার জন্য, খাইতেই পারি না, কীভাবে পড়বো। আপনাকে কখনো পড়াশোনা করতে মন চায় না? পড়াশোনা করতে মন চাইছে, যাইতে পারি নাই। তো এখন তো মনে করেন ভালো কোনো ফ্যামিলিতে আপনার বিয়ে শাদী হবে? তখন যদি ভাগ্য লেখা থাকে তাহলে হবে, যদি কোনো মানুষ পছন্দ করে। কেমন মানুষ চান? একটি সাধারণ মানুষ চাই, যে সুখে দুঃখে পাশে থাকতেন। আচ্ছা, ভালোবাসতে। তো মনে করেন এখন যে কোনো বিবাহিত বয়স্ক পুরুষ আছে? কিছু হবে না, সে যদি তারপরও খাইতে পারে, আমাদেরও সংসার যদি তো ওজনে পালতে পারে তাহলে কিছু হবে না। আমরা তো পড়াশোনা করেন নাই, তখন কী করতেছেন? এখন কিছু করি না, আমি টেলারের কাজ জানি অল্প। টেলারের কাজ জানেন? টেলারের কাজ পারেন পুরোপুরি? অল্প জানি, অল্প। মেশিন কিনলে আমি পারবো পুরোপুরি। মানে শিখতেছেন নাকি? আচ্ছা, তো আপনার দিকে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বার বলতে পারেন? নাম্বার বলতে পারি না। আচ্ছা, তো পড়াশোনা করেন নাম্বার কীভাবে বলবেন, ঠিক না? তো মোবাইল চালাতে পারেন তো? হ্যাঁ, মোবাইল চালাতে পারেন। আচ্ছা, মানে মোবাইলে ঠিকই চালাতে পারেন না? আচ্ছা, প্রেম টেম করেন নাকি আবার? না, প্রেম টেম করি না। তো মোবাইল চালানো শিখালো কে? মা কিনে দিয়েছিল একটা ছোটো, আমার মার মোবাইল আছে। আচ্ছা, মা তো কাজ জায়গা, তাই তো মার একটা ছোটো মোবাইল আছে, বাটা মোবাইল, এটাই চালান না? তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মোবাইলের মাধ্যমে। তো দর্শক, আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01763820075। আমি নাম্বারটা আবারও বলছি, 01763820075। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।